আসসালামু আলাইকুম। ফেসবুকের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আপনারা সকলেই জানেন বর্তমানে কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু ইনকাম করা যায়, আপনি আর্নিং করতে পারবেন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এখন আমরা ফেসবুকে পেজ খুলতে গেলেই খুলতে পাচ্ছি না। আমরা দেখতেছি ফেসবুক থেকে একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আমার অলরেডি অনেকগুলো পেজ আছে, আমাকে পরে আবার ট্রাই করতে বলা হচ্ছে, এরকম মেসেজ আসছে। অ্যাকচুয়ালি আপনি কম্পিউটার থেকে অথবা আপনি আপনার ফেসবুকের অ্যাপ থেকে আপনি ট্রাই করলেও দেখবেন এই মেসেজটাই আসে। তাহলে আপনি কীভাবে ফেসবুক পেজটা খুলবেন এবং খুলে সেটা কীভাবে কাস্টমাইজ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সো আপনার যদি ফেসবুক থেকে ইনকাম করার ইচ্ছা থাকে অথবা ফেসবুক পেজ খোলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর যদি ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেহেতু বর্তমানে আমরা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল দিয়েই হচ্ছে ফেসবুক ব্রাউজ করি, কম্পিউটার কমই ইউজ করি, দ্যাটস ওয়াই আমি আজকের ভিডিওটা মোবাইল দিয়েই করতেছি। আমি মোবাইলেই কীভাবে আপনি ফেসবুকে পেজটা খুলতে পারেন সেটা দেখিয়ে দিব। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা কথা আছে, আজকে যে পেজটা খুলবো এই পেজটা কিন্তু একদম ডেমো পারপাসে খুলবো, ব্যাপারটা এমন না, এই পেজটা আমি কন্টিনিউ করবো। সো পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন, ওই পেজটাও যেটা আজকে আপনাদের দেখানোর জন্য খুলবো সেই পেজটাকেও একটু ফলো করে দেবেন। তো ফার্স্টেই হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন, এসে হচ্ছে ফেসবুক লাইট লিখে সার্চ করবেন এবং ফেসবুক লাইট যে অ্যাপটা আছে চলে আসবে, এটা ইনস্টল করবেন। আমার মোবাইলে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ফেসবুক লাইট অ্যাপটা অলরেডি ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা প্রোফাইলে যাব। সো ওই যে উপরে থ্রি ড্যাশ দেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন পেজেস লেখা আছে যেখানে সেখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে উপরে দেখুন ক্রিয়েট একটা লেখা আছে, তাই না, ক্রিয়েট এখানে ক্লিক করবেন। এবার হচ্ছে নিচের দিকে দেখুন গ্যাট স্টার্টেড লেখা আছে, যে গ্যাট স্টার্টেডে ক্লিক করতেছি। এবার হচ্ছে আপনার পেজ নামটা আপনি এখানে দিতে হবে, আপনি যেই পেজ নাম দিবেন সেটা এখানে লিখবেন। লাইক আমারটা আমি দিয়ে দিচ্ছি মিতু ও সোহরাব, একটু ডিজাইন ডিজাইন অ্যাড করে নিচ্ছি। কীভাবে এই ধরনের ডিজাইন অ্যাড করতে হয় যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেখিয়ে দিব। সো আমরা হচ্ছে নেক্সটে যাব। এবার হচ্ছে আমাদেরকে এই পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনার যেই ক্যাটাগরির পেজ সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দিবেন। আমাদেরটা হচ্ছে আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে দিই, লাইক আমাদেরটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর আমি দিয়ে দিচ্ছি। ওকে, একটা ক্যাটাগরি আমরা অ্যাড করে দিলাম, এখন নেক্সটে যাব। এবার হচ্ছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে এখানে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন, অথবা উপরে স্কিপ অপশন আছে স্কিপ দিয়ে দিবেন, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। আমরা আপাতত কিছু করতেছি না, পরে এগুলো দেওয়া যায়, আমরা স্কিপ করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে এবং কাভার পিকচার দিতে হবে। সো আমরা হচ্ছে প্রোফাইল পিকচার এবং কাভার পিকচার অ্যাড করে নিই। ফার্স্টে হচ্ছে কাভার পিকটা অ্যাড করে নিই, এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড প্লাস দেয়া আছে এটাতে ক্লিক করব। তারপরে মোবাইল থেকে আপনার মোবাইলে যেখানে ছবিটা রেখেছেন সেখান থেকে নিয়ে আসবেন, লাইক আমি আপলোডে ফটোতে ক্লিক করতেছি। তারপরে মোবাইল থেকে অটোমেটিক্যালি আমি সিলেক্ট করে সাথে সাথে কিন্তু এটা চলে আসছে এবং আমি ডানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রোফাইল কাভার পিকটা কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা প্রোফাইল পিক অ্যাড করবো। সো এটাও প্লাস চিহ্নতে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আবার হচ্ছে নিচে অপশন পেয়ে যাবেন, আপলোড এই ফটোতে ক্লিক করবেন। তারপরে যে ছবিটা আপনি দিতে যাচ্ছেন সেই ছবিটা এখানে চলে আসবে, আপনি এখানে জাস্ট ডানে ক্লিক করবেন। এগুলো আমরা পরে রিসাইজ করতে পারবো, যেহেতু এটা লাইট অ্যাপ এই অ্যাপের মাধ্যমে অনেক কিছু করা যায় না, বাট আমরা আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফেসবুক অ্যাপ আছে ওইটা দিয়ে পরে এডিট করে নিব। লাইক দেখুন এখানে কিন্তু মিতু এন সোহরাবের আশেপাশের যে ডিজাইনটা ছিল দেখা যাচ্ছে না, বিকজ অফ এটা লাইট অ্যাপ, এই কারণে এখানে দেখা যাচ্ছে না। বাট আমরা যখন আমাদের মেইন অ্যাপ দিয়ে এই পেজটা কন্ট্রোল করবো তখন সবই দেখা যাবে, টেনশন আর কিছু নাই। ওকে, আমরা ডানে ক্লিক করতেছি। ওকে, আমাদের পেজ কিন্তু মোটামুটি হয়ে গেছে, হয়ে গেছে বলতে জাস্ট মানে কাভার পিকটা এবং প্রোফাইল পিকটা দেওয়া হয়েছে আর হচ্ছে পেজটা ক্রিয়েট করা হয়েছে। বাট আমরা জানি বর্তমানে কিন্তু কম্পিউটারে এবং আমাদের যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে কিন্তু পেজ ক্রিয়েট করা যায় না, বাট এই লাইট অ্যাপ দিয়ে কিন্তু ক্রিয়েট করা যায় সেটা মাত্রই আমরা দেখে নিলাম। এখন একটু পেজটা কনফিগার করে নিই, যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে সো আমাদের আর এই লাইট অ্যাপে বাকি কাজ করতে হবে না, আমরা আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপে চলে যাই। তো আমরা কিন্তু বর্তমানে আমাদের যে ফেসবুক অ্যাপ আছে সেই অ্যাপ দিয়ে এখন লগ ইন করেছি। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে আমরা একটু আমাদের পেজটাতে চলে আসি, সেভ দিয়ে নিচ্ছি।
এই যে দেখুন, এখানে কিন্তু ডিজাইন টিজাইন সব ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নাই। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পেজের কিন্তু একদম সুন্দরভাবে সেট আপ অলরেডি, মানে কাভার পিক এবং প্রোফাইল পিক সেট আপ হয়েছে, এবং আমাদের নামটাও দেখাচ্ছে, ডিজাইনটাও দেখাচ্ছে, বিকজ আমরা এখন অফিসিয়াল ফেসবুক অ্যাপে আছি, লাইট অ্যাপে নাই। সো এখন আমাদের কিছু কাজ করতে হবে, লাইক আমরা চাইলে এখানে অ্যাড অ্যাকশন বাটন, আমরা কিন্তু অ্যাকশন বাটন অ্যাড করতে পারবো। এই যে অ্যাড অ্যান অ্যাকশন বাটন লেখা আছে, এখানে ক্লিক করলে পাবেন, অথবা সিমোরে ক্লিক করলে কিন্তু এগুলো মানে পাওয়া যায়। এখন কী কী করতে হবে সব এখানে দেখায়। হ্যাঁ, সো আমরা হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমরা কভার পিক এবং প্রোফাইল পিক তো অ্যাড করেছি, বায়ো অ্যাড করবো। অ্যাড ইউর বায়ো এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। তারপরে হচ্ছে এন্টার ডিসক্রিপশন, এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু বায়ো দিয়ে দিলাম, এখানে আমরা হচ্ছে এটা অ্যাড করে নিচ্ছি। ওকে, লিখে হচ্ছে আমরা এখন সেভে দিয়ে দিব। তাহলে আমাদের পেজের যে ডিসক্রিপশন আছে সেটাও হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট এখানে অ্যাড করে নিতে পারেন, যদি ওয়েবসাইট থাকে। হ্যাঁ, আমরা ব্যাকে চলে আসছি, আপাতত ওয়েবসাইট অ্যাড করবো না। আপনার ইউটিউব চ্যানেল থাকলেও ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন, আপনার লোকেশন অ্যাড করতে পারেন, বিজনেস আওয়ার অ্যাড করতে পারেন। আমরা এটা অলওয়েজ অন ওপেন দিয়ে দিব। আপনার যদি কোনো বিজনেস আওয়ার থাকে সেক্ষেত্রে নিচে অপশন আছে, এগুলো সিলেক্ট করে বিজনেস আওয়ারটা দিয়ে যেতে পারেন। আমরা অলওয়েজ ওপেন রাখবো। সো সেভ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আপনি ফোন নাম্বার চাইলে অবশ্যই এখানে দিতে পারেন, অ্যাডে ফোন নাম্বার অপশন আছে এখানে, যে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এছাড়া আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অ্যাড করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু অ্যাড করার অপশন আছে, আমরা দেখিয়ে দেবো একটু পরেই। তারপরে হচ্ছে বিজনেস আওয়ার তো আমরা দিয়ে দিলাম, ফোন নাম্বার আমরা দিব না, বাট আপনি চাইলে অবশ্যই দিয়ে দিবেন। তারপরে হচ্ছে লিস্ট ইউর কন্ট্যাক্ট প্রিফারেন্স, আপনি চাইলে কিন্তু আপনার কন্ট্যাক্ট প্রিফারেন্সটা এখানে অ্যাড করতে পারেন, যে আপনি কীভাবে হচ্ছে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন, আমি আপাতত দিচ্ছি না। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমরা আরেকটু নিচে যাই, অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন আমরা অ্যাড করব। এখানে হচ্ছে অ্যাকশন বাটনে আমরা যাচ্ছি, দেখুন অনেক ধরনের অ্যাকশন বাটন আছে। এখন আপনারটা কী ধরনের পেজ সেটা অনুযায়ী আপনার অ্যাকশন বাটন সেট করতে হবে। আমাদেরটা বাই ডিফল্ট মেসেজ আছে, আপনি চাইলে কল সেট করতে পারেন, আপনি চাইলে স্যান্ড ইমেল সেট করতে পারেন। কল সেট করলে হচ্ছে ফোন নাম্বার দিতে হবে, আপনি চাইলে ওয়াচ নাও সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে একটা লিঙ্ক দিবেন, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। হ্যাঁ, এখানে অনেক ধরনের অপশন আছে, কিন্তু হ্যাঁ আপনি চাইলে আপনারটার ওয়াইজ আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমারটা বাই ডিফল্ট মেসেজ আছে, মেসেজ থাক। নেক্সটে যাচ্ছি, ওকে সেভ দিয়ে দিলাম। তো মোটামুটি দেখো নিচেরগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের কয়েকটা কাজ বাকি আছে। রাইটে ওয়েলকাম পোস্ট, আমরা ওয়েলকাম পোস্ট দিতে পারি, আমরা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডদের ইনভাইট করতে পারি। সো ওয়েলকাম পোস্ট আমরা দিয়ে দিচ্ছি। তো আমাদের ওয়েলকাম পোস্ট লেখা মোটামুটি কমপ্লিট, জাস্ট একটা ডেমো পারপাসে লিখে নিলাম, তারপরে শেয়ার দিয়ে দিচ্ছি। এই পোস্টটা হচ্ছে পেজ থেকে শেয়ার হয়ে যাবে, আমরা পোস্ট করবো না, জাস্ট নিউজ ফিডে শেয়ার করে দিলাম। সো আমাদের এই কাজটা কমপ্লিট। তারপরে হচ্ছে আমরা ইনভাইট করতে পারবো আমাদের ফ্রেন্ডদেরকে, এখানে ক্লিক করে আপনার এখানে মানে সুইচ প্রোফাইলে যেয়ে আপনাকে হচ্ছে ইনভাইট করতে হবে। আপনার প্রোফাইল থেকে তো এটা ম্যানেজ করতে হয় মানে পেজটা, সো আপনি যখন সুইচ প্রোফাইলে করবেন চলে যাবেন, তখন আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে আপনি চাইলে ইনভাইট করতে পারেন। তো আপাতত এটা করতেছি না, আপনি এভাবে আপনার ফ্রেন্ড লিস্ট মানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, আপনার পেজের লাইক আপনি ইনক্রিজ করতে পারেন। তো মোটামুটি আমরা অনেকগুলো কাজ কমপ্লিট করে ফেলছি, আপাতত এগুলোই। তো যেটা বলার ছিল, এই পেজটা কিন্তু আমি কন্টিনিউ করবো। হ্যাঁ, এই পেজটা দিয়ে আমরা হচ্ছে আমাদের মানে ডেইলি ব্লগগুলো আপলোড করব। সো আপনাদের রিকোয়েস্ট থাকলো এই পেজের সাথে কানেক্টেড হয়ে যাবেন। আর হচ্ছে এই পেজটা যেহেতু আজকে মানে খোলা হচ্ছে, সো একদম শূন্য থেকে কীভাবে একটা পেজ বিল্ড আপ করতে হয় সেটাও আমার এই চ্যানেলে আমি রেগুলার ভিডিওতে ডে বাই ডে আপডেট করব। সো এই চ্যানেলের সাথেও কানেক্টেড থাকবেন। তো আমরা কিন্তু দেখে ফেললাম কীভাবে হচ্ছে আমরা বর্তমানে হচ্ছে যেহেতু ফেসবুক অ্যাপের মাধ্যমে, অফিসিয়াল ফেসবুক যে অ্যাপটা আছে সেই অ্যাপের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে করা যাচ্ছে না, আমরা কিন্তু ফেসবুক লাইট অ্যাপের মাধ্যমে হচ্ছে এই কাজটা করতে পারবো, এবং তারপরে কীভাবে কাস্টমাইজ করবো সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। সো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করবেনই, পারলে একটু শেয়ার করে দিন বন্ধুদের সাথে, তাহলে কোনো না কোনো বন্ধু হয়তো উপকৃত হয়ে যেতে পারে।